আজকে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী সঙ্গে আমার মা বাবার অ্যানিভার্সারি তো বিশেষ কিছু তো করতে পারলাম না আজকে ওই বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর ছোটখাটো একটা প্ল্যানিং আছে একটা কেক নিয়ে যাব বিশেষ আর কিছুই করতে পারিনি তো এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আর একজন মিষ্টি নিয়ে চলে এসেছে মিষ্টি আছো হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো একজন উঁকি মারছে সেজেছে দেখো না আর একজন নাচ করছে দেখাচ্ছি না বেশি বললে নাচবে না লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করতে হবে এটা কি না চলছে ভাবি এই এ দেখে দেখ তোমার শরীর ঠিক আছে শরীর ঠিক আছে তুমি বুতু দাদা বাড়ি যাবে যাবে বলো ওই বাবা যাবে 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 ফাইনালি ওরা উবের করে বেরিয়ে গেল আর আমরা যাচ্ছি বাইকে পঙ্কি রাজে করে ওখান থেকে কেক নিয়ে টেস্ট অ্যান্ড ভাইট থেকে কেক নেব কেক নিয়ে তারপরে সোজা বাড়ি রাস্তাটা এতটাই ছোট তাও এখান দিয়ে সবাই গুতগুতি করে ঢোকাবে দেখো যাওয়ার জায়গা নেই ঝগড়া লেগে গেছে আমরা চলে এসেছি আর এই দুটো মিলে এখন হুজ্জুটি করছে দেখো দেখো বাবা চুমু দেওয়া চোট দেখো দেখো আমি জল খাবো তুই কি করছিস বলুক একটু চুনো দিয়ে দেখিয়ে দে দেখিয়ে দে একটু কেমন করে চুনো দিতে হয় একটু দেখিয়ে দে দেখিয়ে দে উই বাবা আমি জল খাবো কি করছে দেখ মাম্মা তুই কোলে নিয়েছিস এরম করে ওখানে বাবা আমি দেখি নাই কি
হচ্ছে না না লাইটার লাগা লাইটার লাইটারটাকে ধরা পেছু যাবি দিয়ে দাও এনো ব্যাগে ঢুকে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আমরা তো বাইক নিয়ে গেছিলাম, বাইকে এসেছি আর ওরা আগেই উবেরে চলে এসছে। ঘরে যাব, ফ্রেশ হব আর টান টান ঘুম আর কোনো কথা না, কারণ বিকেল খুব খাটনি গেছে। এর মতো ব্লগটা এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই সপ্তাহটা পুরোপুরি একদম মানে অনুষ্ঠানে একদম ভরা, আজ এর বার্থডে তো কাল তার বার্থডে, মানে একদম এই সপ্তাহটা পুরো একদম অনুষ্ঠান 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 করে গেল। সুতরাং আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।